ওয়েস্ট ইন্ডিজের দলের বিপক্ষে প্রথম ম্যাচের ব্যর্থতা ভুলে আজ দ্বিতীয় ম্যাচে আবারও আগে ব্যাটিং করতে নেমেছে বাংলাদেশ। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজের দল। প্রথম ম্যাচের মতোই এই দিনও নাঈম শেখ এবং সৌম্য সরকার উদ্বোধনী জুটি হিসেবে মাঠে প্রবেশ করেন। প্রথমে সৌম্য সরকার দুর্দান্ত একটি চার হাঁকালেও এর পরের বলেই হয়ে যান বোল্ড, যেখানে আবারও ব্যর্থ সৌম্য সরকার। 10 বল খেলে 6 রান করে ফিরে গেছেন প্যাভিলিয়নে।